এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোপো লাইভ হ্যাঁ পোপো লাইভের আমরা লাইভ বোর্ড কীভাবে ওপেন করব। এই যে নিচের দিকে লাইভ বোর্ড লেখা আসে না লাইভ এই লাইভের মধ্যে একবার ক্লিক করতে হবে যখন লাইভে ক্লিক করবেন তখন আপনার এখানে লাল রঙের একটা লেখা আসবে লাইভ এই লাইভের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে অথবা আপনার এই যে গ্লাসের মতন চিহ্নটা আছে এখানে পার্টি বোর্ড এই পার্টি বোর্ডের এখানে পার্টি বোর্ড অন করার অপশনটা আসবে তো পার্টি বোর্ডের এখানে অন করলেও ক্লিক করলেও আপনারা এখানে এখান থেকে পার্টি বোর্ডটা খুলতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওর মধ্যে ক্লিক করলে এখানে ভিডিও ওপেন হয়ে যাবে মানে পার্টি বোর্ডের মধ্যেই ভিডিও এখানে ভয়েসে বলতে ভয়েস এখানে লিখবেন যে নিউ হোস্ট বা আমি নিউ আমাকে ফলোমি তারপরে চ্যাটিং সিঙ্গিং ড্যান্সিং এর উপর টাচ করবেন টাচ করার পরে আপনারা এইখানটা একটা নিচের দিকে দেখবেন সরাসরি নিচের দিকে চলে আসবেন যে এইখানে দেখতে পাচ্ছেন একটা টিক মারা আছে না এই ব্লুটুকুকে ক্লিক করবেন আর এখানে নয় কল খোলা আছে মানে নয়জন এসে বসতে পারবে আপনি একজন জন এটা ছয় কল এটা হচ্ছে চার কল চার কল ক্লিক করলে আপনার বোর্ডটা চার কল ওপেন হবে ছয় কল নয় কল নয় কল খুললে পরে ভালো সবাই এসে বসতে পারে আড্ডা দিতে পারে আর এখানে এই চ্যাটিং বা সিঙ্গিং এই অপশনটা দিবেন তাহলে পরে আপনার এখান থেকে বোর্ডটা ওপেন করতে পারবেন আচ্ছা এত এটা দেখলো হচ্ছে পার্টি বোর্ড খোলার নিয়ম আর ভিডিও বোর্ড খোলা নিয়ম বলতে এই ভিডিওর ওপর টাচ করতে হবে আর এইখানটায় হচ্ছে এটাকে স্লো বোর্ড মানে ভিডিও স্লো এই ভিডিও স্লো লাইভের মধ্যে এখানে ক্লিক করলে এখানে ফেজ দেখাবে আর এখানে ফেজের মধ্যে আপনাকে দেখাবে আচ্ছা আর এখানে ঠিক একই রকমভাবে এখানে লিখতে হবে যে নিউ হোস্ট বা ওয়েলকাম আর চ্যাটিং বা সিঙ্গিং আপনারা ড্যান্সিং করতে পারেন না চ্যাটিং সিঙ্গিং করতে পারেন না হচ্ছে চ্যাটিং করতে পারেন তো এখানে সবাই চ্যাটিংটাই বেশি রাখে আর এখানটায় একই রকম এই যে ব্লু টিক মা ক্লিক করে গো লাইভে করতে হবে আর যদি কভার ফটো না দিয়ে থাকেন আপনার নিজস্ব রিয়াল একটা কভার ফটো এখানে আপলোড করবেন কভার ফটো দিলেই তারপরে এখানে গো লাইভ করলে আপনার লাইভটা এখানে ওপেন হয়ে যাবে এই যে দেখুন আমি ক্লিক করলাম আমাদের এখানে আমার লাইভ বোর্ডটা এখানটায় ও ওপেন হয়ে গেল ঠিক আছে বুঝতে পারছেন এই যে লাইভ বোর্ড চলছে মানুষজন আসা শুরু করে দেবে এখন এই বোর্ডে তো এখান থেকে আবার ক্রস চিহ্ন নিচে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনার হচ্ছে কনফার্ম বাটানে ক্লিক করলেই আপনার বোর্ডটা এখানে অফ হয়ে গেল এবং আপনি যে তেরো সেকেন্ড লাইভে ছিলেন সেই তেরো সেকেন্ড এখানে উঠলো এবং সারাদিনে আপনার টাইমিংগুলো এখানটায় যুক্ত হবে আপনার কতজন সারা দিনে ফলোয়ার্স বাড়ছে ছয়টা ফলোয়ার্স বাড়ছে একজন অডিয়েন্স আসছিলো আপনি এটা চেক করতে পারবেন তো লাইভ বোর্ডের এই সমস্ত টাইমগুলো এখান থেকে দেখতে হয় আর টাইম করার পরেও আপনাদের এ ঠিক এইখানে নিচের দিকে একটা দেখতে পাবেন রিওয়ার্ড নামে একটা অপশন এই রিওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন রিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে আপনারা যখন মহিলা মানুষ তখন আপনার এখানটায় একটা রিওয়ার্ডসের টাস্ক আসবে আমার এটা পুরুষ মানুষের আইডি আমার এখানে সেরকম টাস্ক আসবে না আপনার হয়তো এখানটায় লেখা আসবে যে ষাট মিনিট করলে পারে আপনার দশ হাজার পয়েন্ট নতুনদের আর পুরাতনদের একশো এক হাজার পয়েন্ট আর ইন্ডিয়ানদের দু হাজার পয়েন্ট এখানে একশো কুড়ি মিনিট পূর্ণ করলে আবার দশ হাজার এরকম নতুন জন্য বিশ হাজার করে পয়েন্ট সাত দিনের জন্য ঠিক আছে তো আপনারা এরপরে একটা হোস্ট কার্যবলী লেখা যাবে বেগুন রঙের লেখা এর উপর টাচ করলে আপনারা আপনাদের সারাদিনকার বা আপনার পুরো সপ্তাহে কত টার্গেটে কত ইনকাম করতে চান আপনার ইনকাম চারটা এখানে দেওয়া থাকবে এই চারটা দেখে দেখে আপনারা যে কোনো একটা টাস্ক পূরণ করবেন আর প্রত্যেকটা টাক্ক সাত দিনের জন্য হয়ে থাকে তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরে গেলেন যে আপনার হচ্ছে এই বোর্ড কীভাবে খুলতে হয় এবং টাস্কগুলো কোথার থেকে দেখতে হয় সো থ্যাংক ইউ পরবর্তীতে নতুন ভিডিও দেখা হবে আপনারা জয়েন করেন আর এজেন্সিতে যুক্ত না হলে এজেন্সিতে যুক্ত করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন ভিডিওতে আবার আর চার্ট নিয়ে আসবো আপনাদের জন্য সুন্দর ভিডিও